বিহালিত বলি আছে উপ নির্বাচনের কেন্দ্রীয় বতাহ। শাসক বিজেপির সমান্তরালভাবে কংগ্রেস দলেও সমষ্টিটোত নিজের ভেটি শক্তিশালী করার বাবে উঠি পড়ি লাগিছে। বিশেষকৈ বিজেপি দলের আভ্যন্তরত প্রার্থিত্বক লৈ চলি আছে শীতল যুদ্ধ। সমষ্টিটোত বিজেপির রাজ্যিক সাধারণ সম্পাদক পল্লব লোচন দাসর জনসম্পর্ক অভিযানের বিপরীতে প্রার্থিত্ব প্রত্যাশী জয়ন্ত বরাই আরম্ভ করেছে আশীর্বাদ যাত্রা। বিজেপির বুথে বুথে গৈ জয়ন্ত বরাই রাইজর মত বিনিময় করার লগতে রাইজর পৰা বিচাৰিছে আশীর্বাদ। দলে টিকট দিলে নির্বাচন খেলিবলৈ সাজু বলে মন্তব্য করা জয়ন্ত বরাই দলীয় টিকট ঘোষণা হওয়ালৈ করে আছে অপেক্ষা। যদিহে জয়ন্ত বরাক বিজেপিয়ে বিহালির পৰা টিকট দিয়ে তেন্তে কি হব বিজেপির রাজ্যিক সম্পাদক পল্লব লোচন দাসর রাজনৈতিক ভবিষ্যৎ তাক লৈ চলিছে এতিয়া রাইজর মাজত চর্চা। হয় নিশ্চয় আমার বিহালি সমষ্টিত ভারতীয় জনতা পার্টির ভেটি যথেষ্ট শক্তিশালী। বর্তমান অবস্থাত বিরোধী প্রায় শূন্য, গতি আমি সকলে ভারতীয় জনতা পার্টিক বিপুল ভোটে জয়যুক্ত করার কারণে আমি সকলে উঠি পড়ি লাগিছো। গতি ইয়ে দেখবেন বহু কেজন প্রার্থী ওলাইছে বিহালির পর উপ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবলে, যেহেতু 26 সনের পর অনুসূচিত জাতির সংরক্ষণ হব, এবারে জেনারেলর কারণে বা সাধারণ শ্রেণীর কারণে সমষ্টিটো থাকিব, কিবাগৰাকীও কিন্তু প্রার্থী ওলাইছে আর সকলে নিজে নিজে গৈ প্রচার চলাই আছে বা রাইজর কাছে গেছে। হয় সকলে চলাইছে, আর যেহেতু রাজনীতি করা আর প্রচার চলা সকলের নিজের নিজের নৈতিক অধিকার আছে। আর আপনি কোয়ার দরে তো 26-র পিছত এই সমষ্টিটোতে এসি রিজার্ভেশন হব, গতি এই প্রার্থী কেজন আটাইকেজনেই আমার নন এসি প্রার্থী। গতি সকলে ভাবিছে আর দেড় বছর রাইজক সেবা করার তো মন তো সকলের আছে বা থাকে। এটা আমি জানিছো বা প্রার্থী সকলে জানে যে দেড় বছরের লাস্ট, গতি রাইজক সেবা করবলে দেড়টা বছর সকলে আশা করে বিচারিছে। আপনি তেনকা কিনা রাজনৈতিক কিনা ইচ্ছা আছে নাকি রাইজর সেবা করা বা বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়া বা টিকিট লওয়ার কিনা তে ধরনের আপনার আশা আছে? কারণ আপনাকে তো দেখবলে পাওয়া গেছে যে আপনি রাইজর মাজ সময় করেছে। রাইজর হয়ে কাম করার তো একটা মন আছেই, আর মানে বিধায়ক হওয়া বা MLA হওয়া এইটুতো দলে একটা সিদ্ধান্ত লব। দলে যদি সিদ্ধান্ত লই মোক দলীয় টিকিট প্রদান করে মই নিশ্চয় ইলেকশন খেলিম, আর এইটো সম্পূর্ণ সন্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয় ভারতীয় জনতা পার্টির রাজ্যিক সভাপতি সম্পাদক এই সকলের তেখেতসকলের একটা দায়িত্ব আছে, বা তেখেতসকলে যদিহে দলীয় টিকিট প্রদান করে মই নিশ্চয় খেলিম। আর রাইজর ইয়াত আমার দিগন্ত ঘাটালও ঘুরি আছে, গতি আমার দিগন্ত ঘাটাল পালো আমার বেয়া নাই, আৰু আমাৰ জয়ন্ত বৰা ডাঙৰীয়াও যদি পালে আমাৰ বেয়া নাই। এই দুটা আমাৰ পাৰ্টিৰ মানুহ, দুটাৰ ভিতৰত আমি যাকে দিব তাকেই আমি সহায় কৰিম। পল্লৱ লোচন দাসটো ঘূৰি আছে, তেওঁৰ লগত মানুহ নাই, তেওঁৰ লগত একেবাৰে মানুহ নাই, তেওঁৰ লগত মানুহ ঘূৰা মানুহ মই দেখি পোৱা নাই। তেওঁ এটা আজি সংকট হৈ পেলাই 15 বছৰ ৰাজ্যতে কৰিলে, 15 বছৰ ৰাজ্যত কৰি পেলাই এতিয়ালৈকে কাৰো লগত যোগাযোগ নাই, কাৰো লগত চিনাকি নাই, কাৰো লগত দেখ ভাল নাই। আমি ইয়াত এটা অখণ্ড পাতিছিলো, ইয়াত ভাগৱত পাতিছিলো, ভাগৱত সময়ত আমি ৰঞ্জিত দত্ত ছাৰৰ লগত গৈছোঁ, ৰঞ্জিত দত্ত ছাৰে আমাক ভাগৱতত 1,00,000 টকা দি সহায় কৰিছিলে, তেওঁৰ নিচিনা মানুহ। আৰু তেওঁৰ নিচিনা মানুহ এতিয়া ওলাই পৰিছে আমাৰ জয়ন্ত বৰাদেৱ ডাঙৰীয়া, তেওঁৰ নিচিনা মানুহ এটা ওলাই পৰিছে। গতিকে সেই সময়ত ৰঞ্জিত দত্ত ছাৰে দিছিলে আমাক 1,00,000 টকা, যেনেকৈ কৈছিলোঁ মই তেনেকৈ দিছিলে 1,00,000 টকা আমাৰ ভাগৱতৰ কাৰণে। আমি পল্লৱ লোচন দাস তাত গৈছোঁ প্ৰাৰ্থী হৈ পেলাই, আমাক চিনি নাপালে, মাত্ৰ 2,000 টকা আমাক দি পঠিয়ালে। ইমান ডাঙৰ ভাগৱত 7 দিন ভাগৱত পাতিছিলোঁ, তাৰপাছত তাৰ ঘৰৰ পৰা আহি আমি ধলি চেণ্টাৰত থিয় হৈ পেলাই, দুটা মাছুৱা মানুহ আছিলে, সিহঁতে মুছলিম সমাজৰ মানুহ, তেওঁক কৈছোঁ যে তহঁতে আপোনালোক ক'ত গৈছিলে, না আমি পল্লৱ লোচন তাত গৈছিলোঁ, আমি ভাগৱত পাতিছোঁ, গতিকে তাক কালেকশ্যন কাৰণে গৈছিলোঁ, কিমান দিলে 2,000 টকা দিলে। ইমান কোৱাতে এই মুসলমান সমাজৰ মানুহ মাছুৱা, সিহঁতে 2,000 টকা আমাক পটককৈ ওলাই দিলে। এতিয়া সিহঁতে ডাঙৰ নে সিহঁতে ডাঙৰ হ'ল, তেনেকুৱা অৱস্থা আমি পাইছোঁ। তেতিয়া নাই নাই চাহ জনগোষ্ঠীৰ কাম এতিয়ালৈকে আমি কোনো জেগা চাবলৈ পোৱা নাই, কোনো জেগা দেখা নাই। আমাৰ বিহালী সমষ্টিত কোন জেগা আছে সি হয়তো সি দেখাব পাৰে, আমিতো কোনো ৰাইজে দেখিব পোৱা নাই।
তেও কাম করা মানুষ, তাক মানুষে চিনি না পায়। এতিয়া লোক কোনো মানুষ চিনি না পায়, অবশ্যই হিও চিনি না পায় আর রাইজও চিনি না পায়। তার দলর হয়ে খাটি দিই। আমার রঞ্জিত দত্ত স্যার সৃষ্টির পর খাটা মানুষ হয়, হ্যাঁ খাটি সনের পর একদম সৃষ্টির পর খাটা মানুষ এইখানে এইখানে মো রঞ্জিত দত্ত স্যার কিনা একটা কলো মোট কথা না কাটে দিয়ে এটা যে কলো তে 5 লাখ টাকার এই এবারের কারণে আমাকে চলব কারণে রাস্তা একটা বনাই দিয়ক বলে কোয়ারে গেরবেলার দিলে 5 লাখ টাকা লগেলগে মানে কলো যে মন্দির একটা লাগে একদিনতে মন্দিরও সেকশন করে দিলে আর রাস্তাও সেকশন করে দিলে মো কথা না কাটে রঞ্জিত দত্ত স্যার। আর এইটা আগতে প্রথম যেটা ক্ষমত 50,000 টাকা এই একটা ঘর দিছিল এই ডাঙরিয়া বহুত আগরপরা আমার পার্টির লগত আগরপরা লাগি আছে যুঁজি আছে গতি একবার সি নির্দলীয় খেলেছিল খেলার পাছত বহুত ভোট পাইছিল লাভবান নহল। এইবার পার্টি ফালেরপরা সবাই পার্টি হয়ে পার্টিতে আছে যেটা পার্টির পর সেই টিকট বিচারি আছে গতি আমার মুখ্যমন্ত্রী স্যারক হেমন্ত বিশ্ব শর্মা স্যারক আমার রাইজর ফালেরপর বিহালি রাইজর রাইজর ফালেরপর মানে মন্ত্রীদেবক অনুরোধ জানাইছো যে যাতে নাকি আমার জয়ন্ত বরাদেব ডাঙরিয়াক টিকট দিব বলে মানে মূল ফালেরপর রাইজ ফালেরপর মানে তেখেতক অবগত করাইছো। আর জয়ন্ত বরাদেব ডাঙরিয়ায় ই আজিরপর নয় আজি 5 বছর আগরপর রাইজর যোগাযোগ রাইজক বহুত সহায় করা আমি পাইছো দুঃখে মুখে সবে সব জায়গা সহায় করা আমি পাইছো এই কারণে আমি ভাল পাবলিয়া হয়েছে আমার। আর আমার এই কর্ণ সময় কর্ণ যেটা হয়েছিল বেমার মানুষ সেটা ঘরে ঘরে গিয়ে পেলায় মানুষ চাউল দান দিছিল তেল দান দিছিল বহুত বহুত সহায় করেছিল সেই কারণে রাইজ উপপত তার জড়তি হয়ে সবে রাইজ ভাল পায় টিকট দিব বলে সবার আমার একটা আশা আছে। স্যারক মানে আমার পিএম স্যারক মানে অনুরোধ জানাইছো যাতে নাকি আমার জয়ন্ত বরাদেবক টিকট দিব বলে আমি একটা আশা করেছি আর টিকট পালে আমি বহুত মূল্য ভোটত আমি জিকাই যাম বলে আমার একটা আমি বহুত জোর দিন বলে আমি আশা করেছি আর গোটা বিহালী রাইজ আমি এইটার কারণে আমি লাগিয়ে আছো যে জয়ন্ত বরাদেব ডাঙরিয়াক আমি জিকাই বহুত ভোটত আমি জিকাই লই যাব। জয়ন্ত বরা পুরা আহিছে আর তেখেতে মিটিং মাতাং কইছে আপনারে কো তেখেতর কথাখিনি শুনিছে তো এটা কি কব বিচাৰিব আপনালোকে? আমি কব বিচাৰি জয়ন্ত বরা টিকেট পাবই লাগিব আমার জয়ন্ত বরাক আমি ভোট দি টিকট পাবই লাগে তেমই টিকট পাবই লাগিব আমার বহুত খায় কৰিছে তেওঁলোকে এই পাবই লাগিব টিকট আমার জিতা কাম আমার আছে আমার আমার জয়ন্ত বরা জিকাবই লাগিব জিকিবই লাগে তেওঁ টিকট পাবই লাগে টিকেট আমার বহুত খায় কৰিছে ইহতে তেওঁ বহুত খায় কৰছে খায় কৰাৰ কাৰণে টিকট পাব লাগিব খালি টিকেটটো পালে হল আমি জিতাব কাম জয়ন্ত বরা আমার বহুত সহায় করেছে আমার জয়ন্ত বরা টিকেটের টিকেটের কথা দিব লাগে আমি জিতাব কাম আমি করিম কিমান মানুষ আছে কি কথা আছে এই বিলাক না জানো জিতার কাম আমার আছে টিকেট পাবই লাগিব কোনে দিব টিকেট এটা কার পা বিচাৰিছে টিকেট সিএম সিএম স্যারের পর টিকেট বিচাৰিছো জয়ন্ত বরার কারণে আমি টিকেট বিচাৰিছো আমার জয়ন্ত বরা টিকেট দিব লাগিব জিতার কাম আমার কাম মানে ইমান বিশ্বনাথৰ পৰা সুৰঞ্জন গগৈ ৰিপৰ্ট অসম টুডে।